পূর্ত দপ্তরের চরম গাফিলতি, দুর্ভোগ সাধারণ জনগণের। চিত্রটা এবার বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া কলাবাড়িয়াস্থিত সাইবাবার মন্দিরের সামনে। রাস্তার হাল নিয়ে অভিযোগ করেও এর কোনো সুরাহা পেলেন না জনগণ। অবশেষে রাস্তার নোংরা জলে স্নান করে প্রতিবাদ করলেন যুবক। সমতল রাস্তায় হাঁটুর উপর জল, গত দুদিনের বৃষ্টিতে হাল আরো বেহাল হয়ে গেল রাস্তাটির। চিত্রটা বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া কলাবাড়িয়া স্থিত সাইবাবার মন্দিরের সামনে। এই রাস্তায় নেই কোনো ধরনের সঠিক ড্রেনের ব্যবস্থা। ভোগান্তিতে স্থানীয় জনগণ, রাস্তার মধ্যে ইয়াব বড় বড় গর্ত হয়ে রয়েছে। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় গাড়ি বাইক সঙ্গে জনগণের চলাচলে ঘুরছে ব্যাঘাত। রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য বহুবার পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে দাবিও জানিয়েছিল জনগণ, তবে কোনো কর্ণপাতই এখনো করেনি পূর্ত দপ্তর। সরাসরি অভিযোগ করলেন একজন পথ পূর্ত দপ্তরের ভূমিকা ঘিরে ক্ষোভ সর্বত্র। এর জেরে রবিবার এক অভিনব প্রতিবাদ করলেন এক যুবক। রাস্তার নোংরা জলে গায়ে সাবান মেখে স্নান করলেন এই যুবক, সঙ্গে কাটলেন সাঁতার। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। রাস্তার নোংরা জলে যুবকের এহেন প্রতিবাদ সত্যিই অনবদ্য। পূর্ত দপ্তরের আধিকারিকদের ঘুম যদি এখনো না ভাঙে তাহলে কিছুই যে কারোর করার নেই। রাস্তাটি আচমকা কেউ দেখলে বুঝতে পারবেন না আদতে এটা কি রাস্তা না কোনো পুকুর। এই রাস্তার উঁচু ড্রেন করে দেওয়ার দাবি তুললেন এলাকার জনগণ। না হলে আগামী দিনেও কিন্তু এই রাস্তায় লোকেদের দেখা যাবে এই যুবকের মতো সাঁতার কাটতে। আর বলতে হবে ওয়াও, চতুর্দিকে শুধু ওয়াও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।